Cheers. আচ্ছা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালোবাসা, আমরাও আছি ভালো। তো আজকে আসলাম বাচ্চাদের স্কুলে দিয়ে, একটু আসলাম হলো, টুকিটাকি আমাদের কেনাকাটা ছিল তো সেটাই করার জন্য আসলাম। আমার বাসা আমার পাশে নেভারকে নিয়ে আসলাম। তো বাচ্চারা স্কুলে থাকার পর তো দেখা যায় আমাদের অনেক সময় ফ্রি থাকা হয়। আমার যেদিন আমার কাজ থাকে না ওই দিন আমার মনে হয় যে আজকে নিজের জন্য কিছুটা সময় বের করি, নিজের টুকিটাকি যা যা লাগে সেটা নিয়ে আসি। অনেক সময় দেখা যায় যে বাসার শপিং থাকে, তো আবার নিজেরও তো অনেক কিছু কেনাকাটা থাকে, বাচ্চার জিনিসপত্র কিনতে হয়। তো আজকে বের হইলাম মেনলি মানহার জন্য, ওর ভিটামিনটা দেখতে আসছিলাম, আর আমার জন্য কিছু টুকিটাকি কিছু কিনবো। তো মাঝে একবার ওর বাবার সাথে আসছিলাম, তো ছেলে দেখাতে আসলে যেটা হয় তাড়াহুড়ো করে দেখা যায় জিনিসপত্র কিনতে হয়, টাইম নিয়ে আর কি একটু ঘুরে যে দেখবো সেটা হয় না। তো এই জন্য আজকে একটু সময় বের করে আমরা দুজন চলে আসলাম, ওনারও কিছু কেনাকাটা ছিল। আর হচ্ছে আজকে সে আমাকে খাওয়াবে, তো এর জন্যই আমার আজকে বের হওয়া। তো এখন এখান থেকে টুকিটাকি জিনিসগুলি কিনে তারপর আমরা যাব নান্নাতে আজকে আমাকে। তো এখন এখানে আমার যা যা দরকার আমাদের, তো আমি সেগুলি দেখতেছি। আর এখান থেকে যাব হলো আজকে একটু আমি উইংস কিনতে যাব, চিকেন। আর ওইখানে টুকিটাকি ভালো লাগলে কোনো কিছু নিয়ে, দরকার না থাকলেও তো অনেক সময় দেখা যায় কিছু না কিছু মার্কেটে গেলে শপে গেলে কিনা হয়ে যায়। তো যাব আমি, আমার চিকেন উইংসটা দরকার, তো সেটা নিব। তো এখান থেকে আগে শপিং করার পর যাব। আমি বললাম না আজকে শুরুতেই বললাম যে আজকে আমাকে খাওয়ানো হবে, তো আমি খেতে আমরা খেতে চলে যাব। তারপর এখান থেকে যাব হলো একটু শপ, গ্রোসারি শপে যাব আর কি, টুকিটাকি জিনিস কিনবো। তো আমি আমাদের যা যা দরকার ছিল সেগুলি পে করে কিন্তু আমরা নান্নাতে চলে আসলাম। তো এখন খাবারের অর্ডার দেখা হচ্ছে কি খাবো। তো বরাবরের মতন চটপটি আমার নেবারের খুব পছন্দ, তো সে তো নিবে, তো সেটাও আমরা নিলাম। আর হচ্ছে সে বলতেছিল কি খাবো আমি, তো আমি বললাম যে আমার আসলে এরকম কোনো মানে স্পেশাল কোনো কিছু নাই যেটা আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে আমার খেতে হবে, তো আপনি অর্ডার করেন আপনার মতন। তো সে বললো না আমাকে অর্ডার করা মানে বলতেছিল কি খাবো, তা আমি বললাম যে ভুনা খিচুড়িটা খান, কারণ আমাদের তো মোটামুটি এখানে সব কিছুই আমাদের ট্রাই করা হয়ে গেছে, তো ভুনা খিচুড়িটা আমার মনে হলো যে ট্রাই করি। আর আমি আবার ওনাকে বললাম গতকালকে আবার মানহার বাবা দেখা গেছে ভুনা খিচুড়ি আর মোরগ পোলাও টেকওয়ে নিয়ে আসছিল, তো আমি আবার সেটা তাকে বললাম যে নিলে নিতে পারেন, যদি আপনার খাওয়ার পর আপনি আর কি কমেন্ট করবেন যে আপনার কেমন লাগছে। তো সে আমার কথা শুনে ভুনা খিচুড়িটাই অর্ডার করলো আমাদের জন্য। তো সে কিছুতেই আমাকে পে করতে দিচ্ছিল না, সে আজকে আমাকে খাওয়াবে। তো সে এখন খাওয়া দাওয়া শেষ করে সে চলে গেছে পে করার জন্য। তার এখানে চাটা আবার আমার এবারে খুব পছন্দ, সে চাও নিল আমাদের জন্য। তারপর আমরা এখান থেকে ঘোরা খাওয়া দাওয়া শেষ করে আবার একটু গেছিলাম, একটু একটু বাজারে গেলাম মাছ বাজারে। তো এখান থেকে দেখা গেছে একটু চিকেন উইংস ছিল, তারপর একটা ফিশ কিনছে। এটা আসলে সবটার নামটা আমার ঠিক মনে পড়তেছে না, আমি ওনার সাথে গেছিলাম, তো ওটা আসলে মাছ ভাজা যেটা বলছি সেটা আমি রং বলছি, সবটার নাম মাছ ভাজা ছিল না। তো ওনার সাথে গেছি, তো ওইখান থেকে আমি চিকেন উইংস নিয়েছিলাম আর মাছ নিলাম। তো মাছটা দেখে মনে হলো ভালোই হবে, তো রান্না করার পরে বোঝা যাবে যে মানে কীরকম। তো এক ইলিশ মাছ আর আমি চিকেন উইংস 5 কেজির মতো নিয়ে নিয়েছিলাম চিকেন উইংসটা। তো এখন আমি এগুলি প্যাকেট করে রাখতেছি, চিকেন উইংস আর ফিশটারে আমি সুন্দর মতন প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম। আর যা যা আজকে কিনে নিয়ে আসছিলাম সেগুলি এখন এগুলি আবার দেখা যাবে যে ঠিকঠাক করে রেখে দিব। এই ক্যাস্টর অয়েলটা নিয়ে আসলাম, দেখি অনেকে বলে যে আইব্রু পাতলা হয়ে গেলে ব্যবহার করার জন্য নাকি অনেক ভালো, তো আমি দেখা যাবে যে একটু ব্যবহার করে দেখি কতটা আর কি কাজে দেয়।
তো এরই মধ্যে দেখা গেছে আমরা তো আজকে যেহেতু আমার নেবার আমি বাইরে ছিলাম, তো আজকে বাসা আসার পরে সে এরকম আমি ভাবতেছিলাম কি রান্না করব, তো সে নিজেও আজকে বাইরে ছিল, তো এর মধ্যে সে বাসায় এসে বেল দিছে, তো আমি ডোর ওপেন করে দেখি সে বিরিয়ানি রান্না করে, মানে বিরিয়ানি রান্না করছিল, তো সে আমাদের জন্য নিয়ে আসছে আমার জন্য। তো আমি বিরিয়ানিটা দেখার পর আমি ভাবতেছি, আমি ওনাকে বললাম যে আমি চিন্তা করতেছিলাম কি রান্না করব, আর এর মধ্যে আপনি খাবার বিরিয়ানি নিয়ে আসছেন। তো এখন মানহা বাবার জন্য নিলাম, আমিও খাবো, খুবই মজা হয়েছিল সে বিরিয়ানিটা, আর মানহার বাবাও খুব পছন্দ করছে। এই তো ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।